আজ সকালের আমন্ত্রণে বিরতির পরে ফিরে এসেছি, বড় অল্প সময় হাতে নিয়ে ফিরেছি। তারই মধ্যে একজন বন্ধু অনেকক্ষণ ফোনে অপেক্ষায়। হ্যালো, হ্যালো, নমস্কার, আমার নাম আকবর হায়দার কিরণ, আমি আরে নিউইয়র্কে থাকি কিন্তু এখন কানাডায়। গুড ইভিনিং। অনুষ্ঠানে ফোনটি রামকানাই দাস মহাশয়কে দেখে এত ভালো লাগছে, কারণ আমি কদিন আগে ভয়েস অফ আমেরিকা থেকে ওনার সাক্ষাৎকার দেখেছি। হ্যাঁ হ্যাঁ। আর একটা বিষয় আজকে উল্লেখিত হয়নি একবারও, সেটা হচ্ছে যে পণ্ডিত পসাই রবীন্দ্রনাথ এবং নজরুলকে এত গভীর ভাবে ধারণ করে আছেন, উনি এত ভালো রবীন্দ্রনাথ এবং নজরুল সম্বন্ধে জানেন এবং বলেন এবং এত ভালো রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলকৃতি করেন, যদি আপনি ওই বিষয়ে যদি তাকে একটু জিজ্ঞেস করেন, মানে আমার খুব ভালো লাগবে, আমার বিশ্বাস আরো অনেকের খুব ভালো লাগবে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ মল্লিকা, আপনারা এত চমৎকার করে একজন একজন বিরাট মানুষকে উপস্থাপন করছেন, অনেক ধন্যবাদ। আমাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য। কিরণ, তোমাকে শুভেচ্ছা, খুব ভালো লাগলো। আর আমরা আসলে এক্ষুনি একটু আগে রবীন্দ্রনাথের কথা কথা প্রসঙ্গে পণ্ডিতজি নিজে তুলেছিলেন, এবং আমাদের যেটা মানে আমরা কথা বলছিলাম যে এখন রবীন্দ্রনাথের গান উনি নিজেই বলেছেন, আমারও শোনবার ইচ্ছে হয়েছিল খুবই, কিন্তু উনি বলেছেন যে রবীন্দ্রনাথের গান উনি এখন শেখান, গাইতে চান না লোকজনের সামনে। শিক্ষকতার ক্ষেত্রে উনি রবীন্দ্রনাথের গান এখনও শেখান কিন্তু গাইবার বোধ হয়, কিন্তু আমরা ভবিষ্যতে আশা রাখি যে এরকম একটা দিন আমাদের এখানে আসবে যেদিনকে আমরা ওনাকে এভাবে পাবো যে উনি আমাদের শুধু রবীন্দ্রনাথ এবং নজরুল শোনাবেন, সেরকম দিনও নিশ্চয়ই সময় তো নেই আজকে, আর সময় যাওয়ার জায়গাও নেই আজকে। তো আমাদের খুবই অল্প সময়, তার মধ্যে আমরা বেশ ছোটো ছোটো যদি কয়েকটা গান শুনে নিতে পারি। এখন আমি একটা বিয়ের বান্ধার গান বলে, বাঁধার বাঁধার গান, বান্ধা বান্ধা মানে জামাইকে বাধা দেওয়া, তুমি জামাইকে জামাই আসলো, জামাইকে লক্ষ্য করে ব্যঙ্গ করে দিদি মাস্টারজিমা যারা আছেন শালি স্টিল আছে ওরা এই গানটা করেন। আচ্ছা, জামাইকে বাধা দেওয়ার জন্য, বাধা দেওয়া, বাধা, বান্ধা। আচ্ছা আচ্ছা, জামাইয়ের টাকা দিতে হবে, মিষ্টি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওই যে এরকম হয় বউকে কলসি নামাবো টাকা দাও, ওয়ার্কে বাইরে ঢুকতে দেবো টাকা দাও। হ্যাঁ আচ্ছা, এটা আর এটা হইলো পুরা বান্ধার গান, দিদিরা করে, দিদি মাটি দিমা টাকা করে। আমি যদি একটা গান শোনাই, একটু ডিসার্ট গানের রচয়িতা রফিকলালের স্ত্রী দিব্যময়ী। ও তোমরা শুনছ নিগোরাই, ও তোমরা শুনছ নিগোরাই, খাইলি যে আইসে নোয়া জামাই, বলো না কি গাই তোমরা শুনছ নিগোরাই। ও তোমরা শুনছ নি গোরাই, ওয়ে গো খাইলি যে আইসে নোয়া জামাই, বলো না কি গাই তোমরা শুনছ নি গোরাই, খাইলি যে আইসে নোয়া জামাই, বলো না কি গাই তোমরা শুনছ নি গোরাই। এক বলদ নোয়া জামাই, এক বল তার ভাই, টান 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 টান, ওয়ে গো এক বলদ নোয়া জামাই, এক বল তার ভাই, এগো আরেক বলদ সঙ্গে আইসে তার বইনের জামাই, টান 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 টান, ওয়ে গো আরেক বলদ সঙ্গে আইসে তার বইনের জামাই, তোমরা শুনছ নি গোরাই, খালি যে আইসে নোয়া জামাই, বলো না কি গাই তোমরা শুনছ নি গোরাই, খালি যে আইসে নোয়া জামাই, বলো না কি গাই তোমরা শুনছ নি গোরাই।
চির যদি নোয়া জামাই আরো সিরাই মু মানে রাগ করো যদি তোমার আরো গেলে ওয়ে গো চির যদি নোয়া জামাই আরো সিরাই মু ওয়ে গো চির যদি আর নোয়া জামাই আরো সিরাই মু এগো লোয়ার জিঞ্জিলি গোলা দিয়া বান্দর নাসাইম ও তোমার লোয়ার জিঞ্জিলি গোলা দিয়া ও এগো লোয়ার জিঞ্জিলি গোলা দিয়া বান্দর নাসাইম তোমরা শুনছনি গোড়াই খাইলি যে আইছে নোয়া জামাই বলো যে নাকি গাই তোমরা শুনছনি গোড়াই ওয়ে গো ত্যক্ত হইও না গো জামাই বেজার হইও না ত্যক্ত হইও না গো জামাই বেজার হইও না এগো দিব্যময়ীর ঠাট্টার কথা বাড়িত হইও না এগো টং 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 এগো দিব্যময়ীর ঠাট্টার কথা বাড়িত হইও না তোমরা শুনছনি গোড়াই খালি যে আইছে নোয়া জামাই বলো যে নাকি গাই তোমরা খালি যে আইসে নোয়া জামাই বলো যে নাকি গাই তোমরা শুনছনি গোড়াই তোমরা শুনছনি গোড়াই তোমরা শুনছনি গোড়াই কি অপূর্ব কি অপূর্ব জীবনের কত মুহূর্ত থেকে মুহূর্ত থেকে লোকসঙ্গীত তৈরি হয় আর তার এক অন্যরকম স্বাদ আজকে অনেকখানি হলেও আমরা পেলাম এখনও নিশ্চয়ই অনেক বাকি আছে সেগুলো আশা রাখছি ভবিষ্যতে ওনার কাছ থেকে আমরা আরও পাবো আপনার দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা করি আপনি খুব ভালো থাকবেন আর গান আপনার সঙ্গে এভাবে থাকুক সবাই আমরা কামনা করব সেটা আর আনাদা প্রসেনজিৎ অসাধারণ দুজনেই খুব ভালো আমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো হ্যাঁ শেষের সময় হয়েছে জানি শেষ গানটা নিয়ে ইচ্ছে না হলো এবার তো কাজে বেরোতে হবে ভালো থাকবেন সবাই আমার বলতে ইচ্ছে করছে যে গান করার পিছনে যারা আমাকে গানটা গাইয়েছে এই দুজন যন্ত্র সহশিল্পী আমার প্রসেনজিৎ এবং রানাদা অসাধারণ আমি আশা করছিলাম না যে অনেকে বলে যে কলকাতার বাদকরা লোকগীতি বাজিতে পারে না কিন্তু আজকে আমায় ভরিয়ে দিই মনটা ভরিয়ে দিয়েছে অনেক অসংখ্য ধন্যবাদ শেষ গানটা কী দিয়ে করবো লোকগান দিয়ে করবো লাউ বালাই নিয়ে বৈরাগী তো সবাই শুনছে অন্য গান করি একটু বৈরাগী করবো আচ্ছা ঠিক আছে আপনার যেটা ইচ্ছে চলে গিয়েছিলাম সই হ্যাঁ জানা শোনা আছে গানটা হ্যাঁ একদম গানটা জানা আছে চলে গিয়েছিলাম সই তাহলে জানা আছে অন্য গান করি আমার শরীরে গানটি করে লাউ বানালে বই রাখি ওলা বেড়া গা খাইলাম ডুগা গো খাইলাম লাউদি বানাইলাম ডুগ ডুগি হায়রে লাউদি বানাইলাম ডুগ ডুগি সাদের লাউ বানাইলো মুরে কইরা সাদের লাউ বানাইলো মুরে কইরা সাদের লাউ বানাইলো মুরে কইরা আমি গয়া গেলাম গো ওই আমি গয়া গেলাম কাশি গো গেলাম গয়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোর বসুনবি আই গো সঙ্গে নাই মোর বসুনবি সাদের লাউ বানাইলো মুরে বৈরাগ ও সাদের লাউ বানাইলো মুরে বৈরাগ
একটা লাইন গাওয়া হয় না, ওটা আমি গাচ্ছি। ওই আমি বাউল হইলাম গো, ওই আমি বাউল হইলাম ঘর ছাড়িলাম, বাউল হইলাম ঘর ছাড়িলাম, সঙ্গে নাই মোর রান্ধুনি আগো, সঙ্গে নাই মোর রান্ধুনি আগো, লাউ বানাইল মুড়ে সাদের লাউ বানাইল মুড়ে সাদের লাউ বানাইল মুড়ে পোলাওয়ের আগা গো খাইলাম দুগা খাইলাম, লাউ দি বানাইলাম ডুগু ডুবি, আরে লাউ দি বানাইলাম ডুগু ডুবি, সাদের লাউ বানাইল মুড়ে সাদের লাউ বানাইল মুড়ে ও সাদের লাউ বানাইল মুড়ে বইরা 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 সাদের লাউ বানাইল মুড়ে বইরা